হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আপনারা পর্দায় যেটি দেখতেছেন সেটি একটি মৌচাষের উপকরণের ভিডিও, অর্থাৎ দোয়াদানি, ইংরেজিতে আমরা স্মোকার বলি। দোয়াদানি বা স্মোকার যে কোনো মৌমাছি চাষের ক্ষেত্রে বা মৌমাছি ক্যাপচারিং পদ্ধতি করতে বা বিভিন্ন বড় চাক ধরতে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দোয়াদানি বা স্মোকার এটা না হলে আপনার মৌমাছিকে সরানো যাবে না। কারণ এই দোয়াদানি বা স্মোকারের মাধ্যমে যে কোনো পর্যায়ের চাক প্রাথমিকভাবে প্রথমে দোয়া সৃষ্টি করে স্মোকিং করে আপনার মৌমাছিগুলোকে দুর্বল করতে হয়। দুর্বল করলে মৌমাছিগুলো আপনি যখন ক্যাপচার করবেন বা মৌমাছির বক্স থেকে মধু সংগ্রহ করবেন তখন মৌমাছি স্ট্রিম করবে না। কারণ মৌমাছি যখন দোয়া ছাড়া আপনি যখন মৌমাছির বক্স খুলতে যাবেন বা মধু সংগ্রহ করতে যাবেন বা আপনার বাড়িতে আপনি যে পিসছেরানা বা অন্যান্য মৌমাছি পালন করেন সেগুলো যদি পর্যবেক্ষণ করতে যান অবশ্যই আপনার স্মোকারের মাধ্যমে দোয়া সৃষ্টি করে মৌমাছির বক্সটাকে আপনি প্রথমে দোয়া দিয়ে সরিয়ে নিতে হবে। আর যদি আপনি দোয়ার ব্যবস্থা না করে মৌমাছি বক্স খুলেন তাহলে অবশ্যই আপনার মৌমাছির হুল ফোটাতে পারে। এই জন্য অবশ্যই সতর্কতার সহিত আপনার এই কাজটা করতে হবে। তো বিওয়াস, আপনারা যারা এপি সেরানা মৌমাছি বা সাবাড়িতে চাষ করতে চান বা এপিস মেলিফেরা যারা খামার আকারে চাষ করেন, অবশ্যই যারা নতুন তারা অবশ্যই হয়তো এই বিষয়টাতে বেশি অবগত না, কিন্তু যারা পুরাতন অবশ্যই তারা বিষয়টা অবগত আছেন। এই জন্য স্মোকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অবশ্যই আপনার স্মোকারগুলো সঠিকভাবে সঠিক প্রযুক্তিগতভাবে ব্যবহার নিশ্চিত জেনে স্মোকারগুলো ব্যবহার করতে হবে। তবিয়াস, দেখুন, আপনারা যারা নতুন মৌমাছি চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন বা মৌমাছি চাষ করবেন বলে চিন্তা করতেছেন, যদি মৌচাষের কোনোরকম উপকরণ, এখানে দুই ধরনের স্মোকার আছে, স্মোকার সহ অর্থাৎ মৌচাষের যাবতীয় উপকরণ, কুইনগেট, মুখোশ, স্মোকার, মধু নিষ্কাশন মেশিন, ব্রাশ, গ্লাভস, মৌমাছি সহ এবং খালি বক্স, অর্থাৎ সকল ধরনের উপকরণ পেতে আপনি আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মৌচাষের এই পণ্যগুলো আপনারা পেতে পারেন। আর মৌচাষ বিষয়ে কোনো রকম পরামর্শ এবং মৌচাষ বিষয়ে কোনো রকম জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে, মৌচাষ চ্যানেলে কমেন্ট করে জানতে পারেন। অবশ্যই আপনাদের পরামর্শ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকব। সঠিক পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দেবেন। তবে দেখুন, আমাদের এখানে যে স্মোকারগুলো খুবই ভালো মানের অ্যাসিস্টিলের, তো আপনারা এই স্মোকারগুলো ইচ্ছা করলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। কারণ মৌমাছি চাষের ক্ষেত্রে স্মোকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ স্মোকারের মাধ্যমে মৌমাছিগুলোকে দোয়া দিয়ে প্রথম অবস্থা দুর্বল করা হয় এবং পরবর্তীতে বক্স পর্যবেক্ষণ, মধু সংগ্রহ করা সব কিছু এই স্মোকারের দোয়াশির মাধ্যমেই করা হয়। তবে আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, আমাদের মৌচাষের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে, সর্বোপরি আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার প্রথমে চলে যায়। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।